এটা কি ডায়েট খাবার? আমার তো বিশ্বাস হচ্ছে না, কারণ ডায়েট খাবার আবার এত মজার হতে পারে নাকি? আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস, আই এম শান্তা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। কিটো ডায়েটের খুবই খুবই মজাদার পটলের দোলমা, এটা খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে কিটো ডায়েটের ভিতরে শ্রেষ্ঠ খাবার এটা। আর ডায়েট খাবার যে এত মজার হতে পারে সেটা কিন্তু আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর এটা কিন্তু পুর ভরা পটলের দোলমা, এটা আপনারা কিটো ডায়েটে অনায়াসে খেতে পারবেন। যে যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয়েছে সব কিছু কিটো ডায়েটের জন্যই। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে পটল নিয়েছি, আমি এখানে 12টি পটল নিয়েছি। পটলগুলো উপর দিয়ে একটু চেছে নিব, মানে পটলের যে খোসা আছে ওটা কিন্তু ছিলে নেওয়া যাবে না, জাস্ট এভাবে করে উপরের আবরণটা তুলে নিচ্ছি। এবার এখান থেকে মাথার থেকে যে পাশের মাথাটা একটু চোক্কা সেই মাথাটা একটু করে কেটে নিচ্ছি, যেন এর ভিতর থেকে খুব ভালোভাবে বিচিগুলো বের করে নেওয়া যায়। এখন একটা চামচের সাহায্যে, চামচের পিছন সাহায্যে এভাবে করে এটা বের করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন হয়ে গেছে এটা খুব ভালোভাবে। এবার আমি এই ভিতরের পুরটা রেডি করে নিব। আমি এখানে 250 গ্রাম মতো খাসির মাংস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাংসই কিন্তু নিতে পারেন। এবার আমি এটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। যারা ফ্যাট অ্যাডাপ্টেশনে আছে তাদের জন্য কিন্তু এই খাবারটি খুবই ভালো, মানে যারা নতুন কিটো ডায়েট করছে তাদের ক্ষেত্রে খুবই ভালো হবে, কারণ এটা খাওয়ার পরে কিন্তু খিদা ভাবটা একদমই লাগবে না, কারণ এখানে নারকেলের দুধ ইউজ করা হবে কিন্তু। আর মাংসটা কিন্তু আমি চর্বি সহ নিয়েছি, কারণ কিটো ডায়েটে 70% কিন্তু ফ্যাট খেতে হয়। এবার আমি এখানে মাংসের ভিতরে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আপনারা চাইলে বিরিয়ানির মশলার পরিবর্তে অন্য মশলাও ইউজ করতে পারেন, বাসায় যেসব গরম মশলা থাকে ওগুলোও কিন্তু ইউজ করতে পারেন। আমি জাস্ট বেশি টেস্টের জন্য ওটা দিয়েছি। হালকা একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, তারপরে দিয়ে দিব একটু জিরার গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে বিরিয়ানির মশলা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু গোলমরিচের গুঁড়া না দিলেও চলে, তারপরেও দিলাম। আর এখানে টক দইয়ের পরিবর্তে আমি নারকেলের দুধ ইউজ করলাম একটু। তারপরে আপনারা চাইলে সয়া সস দিতে পারেন, যারা ডায়েট করবেন তারা কিন্তু সয়া সস দিবেন না। তারপরে আমি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এটা খুব ভালো করে মেখে নিব। যে কোনো সসের ভিতরে কিন্তু চিনি থাকে, এই কারণে কোনো রকম সস কিন্তু কিটো ডায়েটে খাওয়া যাবে না। যারা ডায়েটের জন্য খাবেন না তারা কিন্তু টক দই ইউজ করতে পারেন, আর সয়া সস, চিলি সস, সব ধরনের সস কিন্তু ইউজ করতে পারবেন। আর ডায়েট করলে কোনো সস টক দই ইউজ করতে পারবেন না। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ তেল। এখানে আগে থেকে একটু তেল ছিল, এই জন্য আমি অল্প করে তেল দিয়েছি। তো আমি 2 চা চামচ পরিমাণ তেল ইউজ করেছি, সরিষার তেল। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন মশলাটাকে একটু কষিয়ে নিব, জাস্ট র ফ্লেভারটা চলে গেলেই এর ভিতরে দিয়ে দিব সেই ম্যারিনেট করা মাংসটা। এখন মাংসগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব, ঢেকে ঢেকে একটু পরপর নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এটা দিয়ে দিব প্রেশার কুকারের ভিতরে, পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। 5টা বাসি দেওয়ার পরে চুলাটি বন্ধ করে দিয়েছিলাম, আর তারপরে আমি আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন খুলে নিয়েছি, এই যে আমার পুরটা কিন্তু একদমই রেডি, এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এখন পুরটা আমি একটা বাটির ভিতরে নিয়েছি, আর এখন আমি এই পটলের ভিতরে পুরগুলো ভরে নিব। এই যে আমি এভাবে করে পরিমাণ মতো পুরগুলো ভরে নিচ্ছি। আর পুর দেওয়ার পরে আমি যে পটলের চুক্কা মাথার পাশ যে কেটে রেখেছিলাম
সেখান থেকে একটা মাথা নিয়ে কিন্তু আমি এর ভিতরে এভাবে করে ঢুকিয়ে দিব। এটা কিন্তু এভাবে টাইট থাকবে, তারপরে এভাবে করেই কিন্তু দিতে হবে যাতে পুরটা না বের হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো পটলের পুরগুলো ভরে নিব। আর আপনারা কিন্তু একটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে যে মাংসটা আমি প্রেশার কুকারে দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, ওই মাংসটা কিন্তু আপনারা আবার বেটেও নিতে পারেন। তো আমি আর বেটে নিলাম না, আমার কাছে এভাবেই ভালো লাগে, তাই আমি এভাবেই করেই নিচ্ছি। আর আমি যে কাজ করতে যাই তো তখনই কিন্তু অনুভা এসে সে করতে চাই, তো সেও আমার সাথে করছে। তো সবগুলো হয়ে গেছে, এখন আমি ফ্রাই প্যানে আবার তেল দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে উল্টে পাল্টে এটা খুব ভালো করে ভেজে নিব, আবার একদম আর কি মশমশা ভাজা করা যাবে না, জাস্ট একটু কালার চলে আসলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাও আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আর আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, যেহেতু সব কিছুতেই লবণ আছে পুরের ভিতরে, এই কারণে 1 চা চামচ পরিমাণ দিলাম। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি নারকেলের দুধ করে এভাবে করে রেখে দিই ফ্রিজে, যখন আমার লাগে আমি তখন সেভাবে কাজে লাগাই। তো এজন্য কিন্তু নারকেলের দুধটা উপর দিয়ে কিন্তু ভেসে উঠেছিল, যে আর কি আসল যে মিল্কটা ওটা কিন্তু উপরে উঠেছিল। তো আমি এর ভিতরে দিয়ে দিলাম সেই পটলের ভিতরে, মানে এই পটলটা সেদ্ধ হতে আমার যতটুকু পানি লাগবে আমি ততটুকুই নারকেলের দুধ দেব, আমি কোনো প্রকার এখানে পানি ইউজ করব না। এবার আমি যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয়ে পানি টেনে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব। আর আমি একটু করে চিড়ে দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। এখন আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি একটু ঝোল রেখেছি কারণ আমার কাছে খুবই ভালো লাগে ঝোলটা, নারকেলের দুধ দেওয়া এই কারণে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে। এখন আমি সবগুলো সার্ভ করে নিচ্ছি। তো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর যে কোনো ডায়েটে এই খাবারটি আপনারা অনায়াসে খেতে পারবেন, আর যারা ডায়েট করে না গরম ভাতের সাথে কিন্তু একেবারেই জমে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, আর অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি। আর এর পরবর্তীতে আমি কোন ভিডিওটি নিয়ে আসবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।